টিআইবির প্রতিবেদনে মহাসত্য প্রকাশ হয়েছে। রিজভী, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে সরকার ও নির্বাচন কমিশনের আতে ঘা লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ প্রসঙ্গে তার ভাষ্য, টিআইবির প্রতিবেদনে মহাসত্য প্রকাশ হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রক্রিয়া পর্যালোচনা শীর্ষক প্রাথমিক প্রতিবেদন গত মঙ্গলবার প্রকাশ করেছে টিআইবি। সরকারি দলের একক সক্রিয়তা, বিরোধী দলীয় প্রার্থী ও কর্মীদের নামে মামলা, গ্রেফতার, হয়রানি, প্রচারে বাধা, সহিংসতা, রাতে ব্যালটে সিল মারা, আগেই ব্যালট বাক্স ভরে রাখা, পোলিং এজেন্টদের বাধা ও বের করে দেয়া, প্রশাসন ও আইন প্রয়োগকারী বাহিনীর নীরবতা, জাল ভোট, বুথ দখল, ভোটারদের বাধা বা তাড়িয়ে দেয়া, নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা, এবারের সংসদ নির্বাচন নিয়ে এসব অভিযোগ উঠে আসে টিআইবির গবেষণায়। সংগঠনটি এসব অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। সরকারি দলের পক্ষ থেকে টিআইবির এই প্রতিবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেছেন, টিআইবি অলীক গল্প সাজিয়েছে। তথ্যমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ টিআইবির প্রতিবেদনকে একপেশে, মনগড়া ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যথেষ্ট বলে মন্তব্য করেছেন। টিআইবির এই প্রতিবেদন গত বুধবার পুরোপুরি প্রত্যাখ্যান করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে টিআইবির গবেষণা প্রতিবেদন ভিত্তিহীন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আজ দিয়া বিবৃতিতে দাবি করেন, টিআইবির রিপোর্টে ভোট ডাকাতির মহাসত্য প্রকাশ হওয়াতে সরকারের মন্ত্রীরা ও নির্বাচন কমিশন মুখ লুকাতে পারছে না। সেজন্য আত্মচিৎকার করে সত্য লুকানোর চেষ্টা করলেও কোনো লাভ নেই, মানুষ যা জানার নির্বাচনের আগের দিন রাত থেকেই জেনেছে। রিজভীর ভাষ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন বিভিন্ন সংগঠন এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে। বিশ্বের নানা গণতান্ত্রিক দেশ বলেছে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ, তারা এই নির্বাচনকে স্বীকৃতি দেয়নি, তদন্ত দাবি করেছে। রিজভী বলেন, ক্ষমতা চিরদিনের জন্য আঁকড়ে ধরে নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে ভোটারদের ভোট দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। সংবাদ সম্মেলনে রিজভী দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা নিয়েও কথা বলেন। তারা অভিযোগ করেন, সাজানো ও অসত্য মামলায় খালেদা জিয়াকে ঘন ঘন আদালতে উপস্থিত করা হচ্ছে, সরকারের কারসাজিতে তার জীবন গভীর সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। খালেদা জিয়াকে দ্রুত বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে দাবি জানান রিজভী। আগামী শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 83তম জন্মদিন উপলক্ষে দলীয় কর্মসূচির কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন রিজভী। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির এখনও সংসদে যাওয়ার সময় আছে। তারা যে একেবারেই সংসদে যাবে না তা মনে করি না, বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। যে সময় আছে সেই সময়ের মধ্যেই বিএনপি সংসদে যাবে। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, যদি বিএনপি সংসদে না যায় তাহলে জনগণই দেখবে তাদের কি পরিণতি হয়, আমার এ বিষয়ে বলার কিছু নেই। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গত বছর থেকেই শুরু হয়েছে, এখন এটা চূড়ান্ত করার পালা। সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদন নিয়ে মন্ত্রী কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত ওই প্রতিবেদন হাতে না পাবো ততক্ষণ কিছু বলবো না। এ সময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ জয়নাল আবেদিন, কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদুল কাইসার ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ভূঁইয়া, সেলিম ভূঁইয়া, যুবলীগ নেতা আতাউর রহমান, আব্দুল মমিন প্রমুখ উপস্থিত ছিলেন। আনিসুল হককে আজ গণসংবর্ধনা দেওয়ার কথা। এই গণসংবর্ধনায় যোগ দিতে আজ সকালে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়ায় পৌঁছান আইনমন্ত্রী। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা মন্ত্রীর হাতে কাগজের নৌকা তুলে দেয়, পাশাপাশি নৌকা থেকে ফুল ছিটিয়ে আনিসুল হককে বরণ করে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।